হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির ঠাকুর পুজোর ভোগের খিচুড়ি রেসিপি। এই ভোগের খিচুড়ির যে টেস্ট তা কিন্তু আমাদের সবারই খুবই পছন্দের। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ভোগের খিচুড়ি বানাচ্ছি। আমি এখানে 300 গ্রাম মুগ ডাল এবং 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু ফোড়ন। প্রথমেই আমি চালকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। তারপর আমি মুগ ডাল ভেজে নেব, যতক্ষণ না মুগ ডালের এই লাইট কালারটা চেঞ্জ হয়ে হালকা একটু ডার্ক হয়ে আসছে। তো মুগ ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মুগ ডাল ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তো এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হতে থাক। এদিকে আমি 2 টেবিলস্পুন আদা পেস্ট নিয়ে নিয়েছি, তাতে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে একটা লিকুইড পেস্ট বানিয়ে নেব। এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে, তো এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি গোটা মশলাগুলো ফোড়ন দেব। প্রথমে দিয়ে দিলাম 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর পরিমাণ মতো গোটা সাদা জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলেই আমি এবার দিয়ে দেব কুচানো টমেটো। দিয়ে দিলাম আদা জিরে আর হলুদ গুঁড়োর পেস্ট। এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চাল এবং মুগ ডাল দিয়ে দেব। এবার চাল এবং ডালকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। একবারে বেশি জল দেওয়া যাবে না, খিচুড়ির কনসিস্টেন্সিটা বুঝে তারপর জলটা দিতে হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ওয়ান টিস্পুন চিনি দিয়ে দিলাম। চেক করে নিতে হবে চাল ডাল এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। খিচুড়িটা তৈরি হয়ে গেছে। আমি এবার নামানোর আগে পরিমাণ মতো ঘি দিয়ে দেব।
এই ঘিটা দেওয়ার জন্যই কিন্তু এই ভোগের খিচুড়ির স্বাদ এবং গন্ধ দুটোই বেড়ে যায়। সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই আমাদের খিচুড়ি রেডি। তাহলে আপনাদেরও যদি ঠাকুর পুজোর ভোগের খিচুড়ির এই টেস্ট পেতে হয়, তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।